ধরনের অলংকার যেগুলো মহিলারা যে সকল অলংকার ব্যবহার করে আরবিতে বলা হুল্লি, তাই না, অথবা হেলিয়া, তো এই হেলিয়া তা তাদের যে অলংকার, এই অলংকারের উপর জাকাত ফরজ। ব্যবহারের জন্য যদি কোনো স্বর্ণ থাকে এর জাকাত হয় না, এর কি হয় না, জাকাত হয় না। ব্যবহারের জন্য আপনি রেখে দিয়েছেন, এটা জাকাত আসবে না। কার কাছ থেকে জাকাত দেবেন, টাকাটা কোথা থেকে আনবে? এই স্বর্ণ বিক্রি করে পরে প্রয়োজনে জাকাত দেবেন। মনে রাখতে হবে যে যেই পণ্য এর উপর জাকাত ফরজ ওই পণ্য থেকেই জাকাত দেয়া যায়। যেমন গরুর জাকাত গরু দিয়ে, ছাগলের জাকাত ছাগল দিয়ে, উটের জাকাত উটের বাচ্চা দিয়ে, অথবা গরুর অন্য কোনো গবাদি পশু দিয়ে, আবার টাকার জাকাত টাকা দিয়ে, স্বর্ণের জাকাত স্বর্ণ দিয়ে, যেই জিনিসটি যেমন ফসলের জাকাত ফসল দিয়ে, তাই না? তাহলে যা আপনার পণ্য তার দিয়েই জাকাত দেওয়ার বিধান। অলংকারের উপর যদি ব্যবহার করেন, যদি সেখানে থাকে স্বর্ণ আর রৌপ্য, এখন এই দ্বিতীয় দলের মত যে জাকাত দেওয়া ফরজ, এই যুক্তিটা বেশি শক্তিশালী, আরো বেশি সঠিক। যে কারো 20 ভরি স্বর্ণ আছে ব্যবহারের অলংকার, এই ব্যবহারের অলংকার ছাড়া আর তার কোনো সম্পদ নাই, তাহলে এগুলোর জাকাত দিতে হবে কিনা? জাকাত দিতে হলে তাকে এই স্বর্ণ বিক্রি করে জাকাত দিতে হবে। তাহলে যতটুকু অংশ বিক্রি করবে ততটুকু অংশের দাম ধরেও তারপরে জাকাত দিতে হবে, নাকি ততটুকু মাইনাস করে বাকি অংশের জাকাত দিতে হবে? একটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে যে স্বর্ণের অলংকার যেগুলো মহিলারা যে সকল অলংকার ব্যবহার করে আরবিতে বলা হুল্লি, তাই না, অথবা হেলিয়া, তো এই হেলিয়া তা তাদের যে অলংকার, এই অলংকারের উপর জাকাত ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নারীকে লক্ষ্য করে বলেছেন, তুমি কি, তার হাতে ছিল সিওয়ারাই নিমেন দাহাবিন, অর্থাৎ দুটো বালা ছিল দুই হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুয়াদ্দিনা জাকাতাহুমা, এই দুটো বালার জাকাত কি তুমি প্রদান করো? তিনি বলেন, না। রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি কি চাও যে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে রূপান্তরিত করে তারপরে তোমাকে শাস্তি প্রদান করুক? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নারীদেরকে লক্ষ্য করে বলেন, হে ইয়া মাআশার নিসা তাসাদদাকনা ফা ইন্নী উরীতুকুন্না আকসারা আহলিন নার, হে নারীরা তোমরা বেশি বেশি যাকাত দাও, সাদাকে করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামে বেশি বেশি দেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন জাহান্নামে তারা বেশি যাচ্ছে? এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য যাকাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি নিজেও যাকাত কালেকশন করেছেন। ইত্তকার থেকে আমরা বুঝতে পারি যে স্বর্ণের অলংকারেরও যাকাত আছে। এখন কারো যদি অলংকারই শুধু থাকে আর কোনো কিছু না থাকে, যাকাত দেওয়ার মতো কোনো টাকা নেই, তাহলে তিনি কি করবেন? তাহলে তিনি স্বর্ণ বিক্রি করে পরে প্রয়োজনে যাকাত দেবেন। মনে রাখতে হবে যে যেই পণ্য এর উপর যাকাত ফরজ ওই পণ্য থেকেই যাকাত দেয়া যায়। যেমন গরুর যাকাত গরু দিয়ে, ছাগলের যাকাত ছাগল দিয়ে, উটের যাকাত উটের বাচ্চা দিয়ে, অথবা গরুর অন্য কোনো গবাদি পশু দিয়ে, আবার টাকার যাকাত টাকা দিয়ে, স্বর্ণের যাকাত স্বর্ণ দিয়ে, যেই জিনিসটি যেমন ফসলের যাকাত ফসল দিয়ে, তাই না? তাহলে যা আপনার পণ্য তার দিয়েই যাকাত দেওয়ার বিধান। তো সেই ক্ষেত্রে টাকা যেহেতু এখন স্ট্যান্ডার্ড মানদণ্ড যেটিতে আমরা আমাদের মিডিয়াম অফ এক্সচেঞ্জ করে থাকি, অতএব আপনি স্বর্ণ এবং টাকা এখন দুইটাই কি আসলে স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ মিডিয়াম। ফলে তিনি হয় স্বর্ণ দিয়ে যাকাত দেবেন, এগুলো তিনি গরিবদের মাঝে বণ্টন করে দেবেন একটু একটু করে, তারা বিক্রি করে তারপর তারা টাকা নেবে, অথবা এগুলো তিনি 20 ভরি স্বর্ণের তার কতটুকু যাকাত আসে, যদি তার ধরুন 30,000 টাকা বা 40,000 টাকা বা 50,000 টাকা তার যাকাত এসছে, তাহলে যতটুকু স্বর্ণ বিক্রি করলে 50,000 টাকা তিনি পাবেন, ততটুকু স্বর্ণ বিক্রি করে তারপরে তিনি যাকাত প্রদান করবেন। 20 ভরির উপরে যাকাত প্রদান করতে হবে, ওইখান থেকে বিক্রি করে যে টাকা পাবেন বাকিটার উপর তাকে যাকাত দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বুঝতে পেরেছেন আপনার কথাটা? অথবা আপনাদের স্ত্রীদেরও যদি সম্পদ থাকে, মানে তাদের স্বর্ণ থাকে, তাইলে হয় আপনাদের স্ত্রীরা তাদের জমানো কোনো টাকা থেকে যাকাত দেবে, অথবা তাদের স্বর্ণ বিক্রি করে যাকাত দেবে, অথবা আপনারা তাদেরকে টাকা দিয়ে দেবেন, সেই টাকা দিয়ে তারা যাকাত দেবে, আপনার টাকাটা হাদিয়া হয়ে যাবে তার জন্য, এখান থেকে তারা যাকাত দেবেন ইনশাআল্লাহ। লাস্ট প্রশ্ন, ব্যবহার করা স্বর্ণের যাকাত দিতে হবে কিনা, এ ব্যাপারে আমি আপনি দুটো উত্তর দিয়েছেন। একটি হলো দুটো হাদিসের কথা বলেছেন, কিছু হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ব্যবহারের স্বর্ণের যাকাত দেওয়া লাগবে না, আবার কিছু হাদিসে এসে রাসূল বলেছেন ব্যবহারের স্বর্ণের যাকাত দেওয়া লাগবে। তাইলে আসলে রাসূলকে দুই কথাই বলেছেন, এই দুই হাদিসে যাকাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু ভিন্ন মত দেওয়ার তাইলে কারণ কি এবং এখানে বাঁচার উপায় কি, কোনটা আমরা মানি? প্রথমত হচ্ছে দুটো হাদিসই সহি যে যাকাত স্বর্ণের, মানে স্বর্ণের অলংকারের যাকাত নাই, দুটো হাদিসই কি
সহি আবার স্বর্ণের অলংকার যাকাত দেয়া লাগবে এই হাদিসও সহি দুই ধরনের হাদিসই সহি এখন আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু বর্ণনা তিনি তার জীবনের প্রথম দিকে দিয়েছেন কিন্তু পরবর্তীতে তিনি কি ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন কথা বলেছেন যেমন কোরআনের অনেক আয়াত আছে এগুলো মক্কায় নাযিল হয়েছে মক্কায় বলেছে কাফের এবং মুশরিকরা যারা আপনার উপর জুলুম করে তাদেরকে কি করেন এভয়েড করেন তাদের উপর যুদ্ধ করবেন না তাদেরকে ছেড়ে দেন maaf করে দেন মদিনা যাওয়ার পরে কি বলছে ওরা যা করছে ফাআকিবু জি তারা যা করছে আকিবুহুম মিন হাইসু উকিবতু অথবা ফাআতাদু আলাইহিম বিমিসলি মা তাদা আলাইকুম তারা তোমাদের উপর যেমন আক্রমণ করে এমন আক্রমণ করো তাপ ভাঙা জবাব দেবে তারা যা করছে তাই তাদের বিরুদ্ধে করবে এখানে বলছে তাদেরকে পাশ কাটিয়ে যান আর এখানে বলছে না প্রতিরোধ করে তুলতে হবে বুঝতে পেরেছেন এখন কোন বৈপরীত্য আছে কোন বৈপরীত্য এটা হলো মক্কার আয়াত এটা হলো মদিনার আয়াত ওগুলো মানসুখ হয়ে গেছে ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কোন প্রথমে তিনি বলেছেন যে এগুলো যাকাত দেয়া লাগবে না কিন্তু পরে তিনি বলেছেন না এগুলোর যাকাত দেয়া লাগবে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের প্রশ্ন যখন এনেছেন যখন এখানে তিনি বলেছেন কথা বলেছেন তিনি দেয়া লাগবে না কথা বলেছেন তিনি দেয়া লাগবে এই ক্ষেত্রে আমরা প্রাধান্য দেব যেটাতে আমরা লাভবান হই এবং গরিবরা লাভবান হয় কোনটাতে আমরা লাভবান হব এবং গরিবরা লাভবান হবে যাকাত দিলে যদি আমরা যাকাত দিই তাহলে আমরা লাভবান হব আমাদের সম্পদ পুত পবিত্র হবে আমাদের সম্পদ প্রোটেকশন পাবে কারণ যাকাত দিলে সাদাকা করলে আমাদের সম্পদের সিকিউরিটি তৈরি হয় ইনস্যুরেন্স তৈরি হয় এক নাম্বার দুই নম্বর হচ্ছে এগুলো আখেরাতে গিয়ে জমা হয় সেখানে আমরা কি পাবো সওয়াব পাবো মুক্তি পাবো জান্নাত পাবো জাহান্নাম থেকে মুক্তি পাবো সেজন্য আমাদের প্রদান করাটাই আমাদের জন্য কল্যাণকর ইনশাআল্লাহ